খবরকাতহু প্রিয় দর্শক, চট্টগ্রাম, বাংলাদেশ এবং বাংলাদেশ ছাড়ি যারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত মিদ্দি আর আচ্ছা চট্টগ্রামের মানুষ সকল আসন, ওনারা বেয়াগুনুরে আর সি প্লাস স্টুডিও মিদ্দি ওনারা স্বাগতম জানাই। শুরু করিবার আগে ওনারা কাছে অ্যাপোলোজাইজ হই, একটু ক্ষমা চাই যে আরা আসলে 9টায় স্টার্ট করিবার কথা আছিল, বিভিন্ন কারণে আরা একটু আধা ঘন্টা লেটেই ইয়ান্লাই ওনারা কাছে ক্ষমা চাই। তো প্রিয় দর্শক, ওনারা জানন যে আরা চট্টগ্রামত এবং চট্টগ্রামের রাজনীতি লই, চট্টগ্রামের সমাজনীতি লই, ওভারঅল চট্টগ্রাম লইয়েরই কিন্তু আরা কর্মকাণ্ডহীন। সবচেয়ে বড় কথা হল যে আরা চট্টগ্রামের ভাষায় কথা হই, চট্টগ্রামের ভাষায় ভাষা লইয়েরই আরা কাজ করি। এই চট্টগ্রামের ভাষা লয় কাজ করতাম যাইরে, এটা যেহেতু রাজনীতি সমাজনীতি সমস্ত কিছু আছে, তো এটা এই রাজনীতিবিদ অকল লইয়েরই আরা কিছু কিছু কাজ করি। তো বিভিন্ন সময় তো ওনারা কিছু টক শো দেখুন, আজ ইয়ে আর বিশেষ টপিকস লই এই বল যে রাজনীতি রাজনীতিবিদি বাংলাদেশের দুও বড় বড় দল উগলজি আওয়ামী লীগ আর উগলজি বিএনপি। তো আওয়ামী লীগ বিএনপির বাইরে আসলে রাজনীতি তেমন একটা চিন্তা করানো যায়। তো এর ভিতরে চট্টগ্রামের উগ মানে সবচাইতে উগ জনপ্রিয় দল বিএনপি, জাতীয়তাবাদী দল। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি গড়ে নেওয়া পারে এবং এ বেলাইয়ের বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা আছে। তো এই লইয়ের আর একখানা যেহেতু চিন্তা করছি যে এই কারণে যে গতকাল তারা পূর্ণাঙ্গ কমিটি করছি, তো আরা আজিয়ে আর সি প্লাস স্টুডিও মেদি এতালে আমন্ত্রণ জানাই এই বিষয়গুলি লইয়ের কথাবার্তা হয়ে গেলাই। আর বাম পাশে প্রথম উত্তর আছে যে আর আবু সুফিয়ান, আলহাজ আবু সুফিয়ান, উনি এল যে সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপি। তার পরে আছে মধ্যমণি আর জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি এবং দীর্ঘদিন রাজনৈতিক ক্যারিয়ার ছাত্র রাজনীতি উন্নতি শুরু করি, উনি ডাক্তার সাদাত হোসেন, উনি বর্তমানে সভাপতি হিসেবে আছেন। তারপর দিয়ে আর পাশে আছে মুস্তফা নঈম ভাই, উনি আর সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, কালের কণ্ঠ চট্টগ্রামের ব্যুরো চিফ, আয়তো আলমগীর উপ ওনারা লয় আছি। তো প্রিয় দর্শক চল নারা আর দর্শক আর দর্শক অকলর কিছু কিছু ওনারা কমেন্ট ফুজুম এবং ওনারার কোনো প্রশ্ন যদি ওনারা হাসে ঘুরিত এখন তাহলে ওনারা ঘুরিতে পারিবেন আর ইম ফোর ইয়ারে ফোনে ইম। তো প্রথমেই আরা আজিয়ে মধ্যমণি ডাক্তার সাদত ভাই, উনি এল যে এই চট্টগ্রামের মহানগর বিএনপির কমিটির সভাপতি এবং ওনারে অগ্রিম আরো বেশি ধন্যবাদ জানাই যে কারণে যে চট্টগ্রাম মহানগর কমিটির লইয়ের বহু ধরনের জল্পনা কল্পনা এবং আলোচনা সমালোচনা আছে। আগর কয়েক কমিটিয়েই তারা নিজেরাই নেওয়া পারে পূর্ণাঙ্গ কমিটি গড়িত, উনি একজন সফল রাজনীতিবিদ হন পরিব যেহেতু উনি ওনার আমলম্বিতে পূর্ণাঙ্গ কমিটি গিয়ে। তো সাদত ভাই চাই ওনারে আরা কিছু প্রশ্ন করি, প্রশ্ন আনল যে ওনারার বিএনপির ওনার গঠনতন্ত্র অনুযায়ী আরা জানি যে 151 জন বিশিষ্ট কমিটি, তো এর ভিতরে ওনারা 275 জন বিশিষ্ট কমিটি গজ্জুন। তো গজ্জুন কমিটি বড় গরিবের হয়তো ওনারার সাংগঠনিকভাবে এই ধরনের কোনো ক্যাপাবিলিটি বা ওনারাতে আইন কানুন আছে কি না এই নানা কেন জানাইবেন, বোধকেই প্রশ্নহীন করে আসলে। ধন্যবাদ অনরে আর সি প্লাস টিভির মাধ্যমে চট্টগ্রামবাসীরও ধন্যবাদ শুভেচ্ছা এবং বাংলাদেশের মানুষ যারা সারি তারারও শুভেচ্ছা জানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ, চট্টগ্রাম মহানগর পক্ষ। আরা আসলে খুব আনন্দিত, আর আর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা খুব উদ্ভেলিত, তারা খুব খুশি দীর্ঘদিন পরে চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি পাইলে। হ্যাঁ, প্রশ্ন জিয়ান গজ্জুন, ওনারা বিএনপির কমিটির সংখ্যা লই গঠনতন্ত্রের পরিপন্থী অথবা অপরিপন্থী? অনে নিজে হইউন দীর্ঘদিন ধরে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নয়, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, আরা এবারেও যেভাবে সদস্য সংগ্রহ বিজন করছে স্বল্প সময়ের মধ্যে আরা 20,000 সদস্য আরা পাই,
জেড়ে মামলা হামলা নির্যাতন জেলত আছে, পুলিশ হারারে অন্য ধরনের সভা সমাবেশ করতে ওদের, এর মধ্যেই আরা ধরেন 20,000 নেতা কর্মী আরা সদস্য সংগ্রহ অভিযান স্বতঃস্ফূর্ত ভাবে তারা নারা ফেলে। এর মধ্যে আবার কেন্দ্রত একখানে ইনস্ট্রাকশন আসছে জিয়ানত এই 3 মাস জুলাই অগস্ট সেপ্টেম্বর আবার নতুনভাবে সদস্য সংগ্রহ অভিযান হইব, কাজে আরার এই 20,000 ইনও আবার চোগাইব মানে আরা শুরু করি অনতিবিলম্বে। গঠনতন্ত্র জিয়ান আছে, অনেক সময় জিয়ান দেখা যায় দলীয় চেয়ারপারসন সাইলি অনেক সময় 151-এ বাড়াইতে পারে, 50-এ করিতে পারে, 200 করিতে পারে, 250 করিতে 300 করিতে পারে, এক্ষেত্রে ইয়ান ব্যাগ দায় দায়িত্ব চেয়ারপারসনের আরা বেগুন সম্মেলনের মাধ্যমে দেয় কাউন্সিলের মাধ্যমে। আরা যাতে কমিটি হওয়া গরিবের আগে কিন্তু কিছু প্রেক্ষাপট আছে জিয়ান আসলে খোলামেলা আলোচনা করা উচিত। আই যাতে সভাপতি ওই এতে আই হই দি এন কিন্তু বেগুনে ওনারা জানেন সাংবাদিক পক্ষ বিশেষ করে এটা আর আর সাংবাদিক বন্ধু নিজাম নাইন ভাই আছে আর অত্যন্ত কাছর একসাথে ছাত্র রাজনীতি করছে এরা আবু সুফিয়ান ভাইও আছে আরা একখান ন্যায়ালয় আসছে যে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড ওয়ার্ডে কমিটি করছে এবং ইয়ানার দীর্ঘদিনের একখান স্বপ্ন আছে যে আই আর যাতে সাংগঠনিক সম্পাদক করছি আমি ম্যাডাম উত্তর জাস্ট হইলে ম্যাডাম আই মহানগর সভাপতি এন সাইড এত বড় পোস্ট আই লাগবে না আই মহানগর চট্টগ্রামের মডেল হিসাবে আই দেখাইতাম সাইড আই সম্মেলনের মাধ্যমে আই 41 ওয়ার্ড কমিটি করছি যার কারণে ওনারা দেখুন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আই ওয়ার্ড কমিটি সাজা বেললাই কমিটি ভাঙে দিয়ে সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে আই এই কমিটি গড়ি বেললাই একখান পদক্ষেপ লইলাম। বাট সামা হয়তো ভাই ইয়ান আই গরিব না পারি ইয়ান আই 67 ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে করছি বাকি নির্বাচনী এলাকা ভিত্তিক এম্পেরিয়ার কারণে যে পরে আই ইয়ান হয়তো বা না পারি এইভাবে যদি আমি কমিটি গড়িত ফাইতাম আমি যদি 41 ওয়ার্ডের কমিটি যে 3 মাস জীবে সময়ের মধ্যে যদি আমি গড়ি ফেলে দিতাম তাহলে 80 আই নেতা ফেজাইতাম প্রেসিডেন্ট সেক্রেটারি এক নেতার এক পদ আর কিন্তু কাউন্সিলও দিবার সিদ্ধান্ত হয়ে তো এক নেতার এক পদর কারণে যে আর যদি 40 দুগুণ 80 জন 15 থানা যদি এরপরে আমি গড়িত ফাইতাম নেক্সট 2 মাস ভিতর তাহলে আই আরো 30 নেতা ফাইতাম ভোবা ফাইতাম 110 তাহলে 110 তন আজই ওই 275 ওই 110 বাদ দিলে আর আর অদ 165 হয়ে যেত যে নারা এই এতলাই আই এই ওয়ার্ডের হতা বারবার হইতাম আসলাম অনেকে হয়তো হয়তো আসছিল কিলে নগরের নগরের মহানগর এই কনসেপ্টের কারণে আই মহানগর কেন ডিলে করতাম আসলাম আই সাইলাম দ্য ওয়ার্ড ওনার ফর থান যে ওইলে হইতো কি তৃণমূল পর্যায়ে আরো বেশি স্বতঃস্ফূর্ততা আসতো যে কেয়ার আর ইয়া থাকতো না এখন আর তো যে কমিটি করছে এটা হয়তো বা ওয়ার্ডের থানারও বোধ নেতা আগে যার কারণে আর এখন ওয়ার্ড থানা করতাম যে ইটার ফর লেভেল তো না এখন চিন্তা করম পড়ে জিয়ানের কারণে যে কমিটিও একটু বড় হয়ে গিয়ে যেহেতু আমরা মহানগর বিএনপি কমিটি আগে করে ফেলাই হতা বুঝছেন না যার কারণে ইয়ান একটা কারণ বোধকে মহানগরের এনে কারণ আর হন নেতার বাদ দিব মহানগর কমিটি যে আর আদ দি এতে দেখ দি ওই নেতা ওয়ার্ড থানা এতে বেগুনে মহানগর থাকতো স্যার কে আর বাদ দিতে না পারে না আগে যদি আর ওয়ার্ড থানা করতে ওনার কথা যদি ধরি লই যে অনে প্রতিলিখন যে সভাপতি সেক্রেটারি যদি ওই যে দিকুই তলি আর বেশ কিছু মানুষ 110 জন মত 275 জন আমি দিয়ে হিসাব করি চাইলাম যে 141 ওয়ার্ড 100 জনই বাদ গেলে ওনার 141 ওয়ার্ড আমি দিয়ে 275 জনের ভাগ করে দিলে প্রত্যেক ওয়ার্ড আমি 6 জনের 6 জন করে নগর নেতা ফুজি মানে যদি হিসাব করে এভাবে 6 জন করে ফুজি 6 জন প্লাস তো এখন যদি অনেজেন অনেজ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের মতো বড় পদ চারিদিক যে উপপদ এটি সভাপতি লেভেলে তো অনর এই যে যারা এখন নগর কমিটি মধ্যে আসছে 275 জন মধ্যে এটার ভিতরে অনেকে যদি ওয়ার্ড কমিটি মধ্যে সভাপতি সেক্রেটারি আইয়ে তো তারা কি এটা ইনসার দিব না অবশ্যই স্যার আমি যদি কেউ এখন ইন্টারেস্টেড হয় ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি বললে তাহলে পোস্ট ইনসারি তারপর কমপ্লিট করতে পারবে এর আগে ফাইতো না এবং এখনো যারা এই কমিটিতে আসছে আর সিডি ইস্যু করির উইদিন শর্ট টাইম এই সিটি ইস্যু করি ছাত্র দলের হয়তো প্রেসিডেন্ট এসি যুব দলের প্রেসিডেন্ট এসি স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এসি অথবা অন্য ওয়ার্ডের এখন প্রেসিডেন্ট সেক্রেটারি এসি তার এডা এগিয়ে আর ওয়ার্ড কমিটি অনু বাতিল করে দিব এই মানে কিছুদিনের মধ্যে প্লাস যারা যারা ওই পোস্ট আছে এই পোস্ট সারে দিবার লাগে তারা আর লিখিত সিটি দিব ইয়ান আর প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে বাইশ ইয়ান আর সিদ্ধান্ত লই
এবং সব টাইম কাজে এন্ডা অনর এক নেতার এক পদে থাইব এবং এক নেতার দুই পদ থাইতে ফেলতে ইয়ান সুফিয়ান ভাইয়ের কাছে যাই সাদত ভাই যে হতাইন হই এই হতাইনের লোন সাপ্লিমেন্ট কোন প্রশ্ন কি আছে না বিসমিল্লাহির রহমানির রহিম আই আগে সি প্লাসের মাধ্যমে যারা সি প্লাসের দর্শক চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরের যারাই আর দেখতে লাগুন বেগুনের ধন্যবাদ জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম আসলে আজিয়া চট্টগ্রাম মহানগরীর বিএনপি নেতা কর্মী সমর্থকের মধ্যে আর এখানে ঈদের আনন্দ দেখির এখানে যে ঈদের যেরকম আনন্দ এরকম আনন্দ দেখি যে দীর্ঘদিন পরে কমিটি ওই কমিটি হলে হ্যাঁ প্রশ্ন থাকি থাকে কেউ বেশি অতি মূল্যায়নীয় কেউ অবমূল্যায়নীয় কে মনে করো পোস্ট ফাইতে ন ফাই এরকম বহুত অভিযোগ থাকিতারে কিন্তু আর নেতৃবৃন্দ আর প্রেসিডেন্ট ডাক্তার শাহাদ সাহেব সেক্রেটারি আবুল হাসান বকর আছে আর আর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান সাহেব আর সাংগঠনিক সমন্বয় আর মাহবুব স্বামী সাহেব ইত্যাদি যারা বসছিল ধরুন বেগুন খুব খুব চিন্তা ভাবনা গড়িয়ে মনে করেন সংগঠনের বে কিছু উঠতে রাখি এই কমিটিও গরিবের চেষ্টা করছি এটা মনে করি ব্যক্তিগত পছন্দ অপছন্দর এটারা সামনে ন রাখি অন্তত সংগঠন মানে হারে দিলে সংগঠন ভালো বেজি নিশ্চানরে মানে তারা সামনে রাখি কমিটি করছে এবং এই যে কমিটি যে বড় কমিটি দিয়ে হোটেল গেলে আসলে দীর্ঘদিন মনে করেন গ্যাপর হারণে নেতা কর্মী কলম দেখেন আকাঙ্ক্ষা ইয়ান্দর প্রতিফলন ঘটে বেলায় কমিটি একটু বড় কোনো বুঝছে দিয়ে আর আর নেত্রী আর আর চেয়ারপারসন অনুমোদন দিয়ে এনে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ইয়ে না হন না যে আগে 151 জন বিশিষ্ট বা এবে ওনারা বিএনপির যেরকম ঠিক আওয়ামী লীগ তো প্রায় একই জি তো আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ তো একটু হম না আওয়ামী লীগ তো 81 বলতে তার 41 জন বিশিষ্ট কমিটি এই ব্যাপার পিছিয়ে গিয়ে যাই হোক নিয়ম কিন্তু মানানো সম্ভব নয় আর মানুষও কিন্তু বাড়ের জি 41 ওয়ার্ডের মধ্যে নেতা কর্মী কিন্তু বিপুল পরিমাণ পাচ্ছে তো এক ওয়ার্ডের মধ্যে যেই মধ্যে 1 লাখ 2 লাখ এই উড়ে মানুষ আছে এটা কিভাবে তো এই হিসেবে কিন্তু তুলনামূলক বেশি কিনা অনেক দৃষ্টিতে কি না এই হিসেবে ধরুন উগা জেলা ধরুন চট্টগ্রাম মহানগরী এখান জেলা বান্দরবন এখান জেলা রাইট তুলি মনে করুন জনসংখ্যার আনুপাতিক খেয়ার সমর্থক ও নেতা কর্মীর আন্দোলন সংগ্রাম মিলিয়ে চট্টগ্রাম মহানগরী ধরুন 275 আমি মনে করি দিবে খুব বেশি নয় এবার মনে করুন আর মানে মোটামুটি সীমার মধ্যে রাখিবার চেষ্টা করছি নেতৃবৃন্দ এবং ভালো কমিটি হয়ে দীর্ঘদিন পরে আচ্ছা যাই হোক এখন এই কমিটি লইয়ারে কিছু আলোচনা সমালোচনা আছে তবে আরা যে পজিটিভলি দেখি ইয়ানল জি কমিটি অনার ফরদ ইয়ারে বিভিন্ন সময় মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা মিছিল মিটিং হয় এই জিনিস কিন্তু গতকাল গতকাল ঘোষণা আনার পর তুন আজ পর্যন্ত কিন্তু আর নো দেখি ইয়ান গুড সাইন তো সাদত ভাই কি অন এই কমিটি লইয়ারে সন্তুষ্ট কিনা অবশ্যই সন্তুষ্ট এটা ভিতরে অন অসন্তুষ্টির কিছু আছে কিছু নাই আই বেগুনরে দেইতে যে ইয়ান হই ঈদের উৎসব আই হালিয়া আসি তো হালিয়া তো না আজ এ পর্যন্ত বাসাদ এবং হসপিটালে তো এটা লোকে লোকারণ্য মিষ্টির পাহাড় হই দীর্ঘদিন পর তারা মনে হয় যে এখানে ঈদের আনন্দ এটা সে আর কি তো জিয়ান হইতাম স্যার ইয়ানো যদি আসলে এই আরা চেষ্টা করছি ওকে প্রেজেন্ট প্রেজেন্টেবল কমিটি দিবার লাই এন্ডা অনেক দেবেন এবার রেইনবো কমিটি করছে আরা এন্ডে অনর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বেগুনে আছে এন্ডে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইভেন ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে কৃষিবিদ আছে প্রকৌশলী আছে তারপর শিক্ষক আছে এই কাজে একটা ব্যাগ ধরনের পেশারও আর চিন্তা ভাবনা করছি আর ত্যাগী নেতা কর্মীও আছে এবং ত্যাগী নেতা কর্মীর মধ্যে ইভেন লো প্রোফাইলের নেতাও আর রাখি যারা হয়তোবা হকার্স দলের নেতৃত্বদের হয়তো বিভিন্ন আর এনভাবে রাখি তো মিক্স কমিটি ইজ এ রেইনবো কমিটি রংধনু কমিটি জেন্ডার ধরন বেগুনের সংমিশ্রণ আর এই কমিটিও গরিবের চেষ্টা করছি এবং বেগুনের যাতে মনোপুত হয় প্রত্যেক লেভেল যাতে নেতৃত্ব থাকে এইভাবে আমরা করার চেষ্টা করি অনেক দেশের মধ্যে সন্তুষ্ট এই সময় মধ্যে আর আর সিনিয়র সাংবাদিক ভাই আর মুস্তফা নঈম ভাই নঈম ভাই আজ ফেসবুক মধ্যে গো স্ট্যাটাস দিয়ে এবং যে কথা বিএনপি ডাউস কমিটি এত বড় কমিটির লাই যদি তারা ওয়ার্কিং কমিটি মিটিং করতে যাই তাহলে বিশাল স্পেস লাগবে তো যে স্পেস এখন আছে ওই বেদে ওই তুলো নইম ভাই কি হন নইম ভাই কিল্লে হইলেন যে তারা দুজন ইমিতে আছে অনায় তারা সামনে হন আর দর্শক অকল ফোনক ধন্যবাদ
সি প্লাসের আলমগীর অপু এবং যারা প্রোগ্রাম সাইতান লাগুন ওনারা বেকনরে ব্যক্তিগতভাবে এবং কালোর কণ্ঠ পক্ষত আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। আসলে বিষয় কেন যে ফলে অভিনন্দন জানায় হিন্দি মহানগর বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি ডাক্তার সাদাত হোসেন এবং গিয়া আছে ওই মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান সাহেব আছেন। 20 বছর বাদে উগ কমিটি এবার এত বড় অনুর স্বাভাবিক অস্বাভাবিক নহল, কিন্তু বিএনপির মধ্যে কালচার জীবে আছে ভক্তি এসে নেতা কেউ সামনে নথাকে বেকন ফিচু দেখি। এখন 275 জন যদি মঞ্চ থাকে আরও কিছু দেখি যেতে হবে, এখন আর সাম্য দিই মানুষ তাই বলি প্রোগ্রাম বিষয়কে লিখে দাস কবি দেখি দিই আর বিভিন্ন সময় বিএনপি রাজনীতি বা পলিটিক্যাল রিপোর্টিং হলো দায়িত্ব গেলে নাসিম বাবু দিদার সাম্য দিয়ে সাদাত ভাই আন্দোলন সংগ্রাম দিতে গেলে সাম্য দিয়ে মানুষ থেকে 6 জন ফিজু দৌড়ে 15 জন বেকন ছবি দেখা পেলে এই যে ছবি দেখানোর কালচার এবার বন্ধ গরম ভরিব দৈলি 275 জন লয়ে বইরে একান ওয়ার্কিং কমিটি বা যে কোনো কমিটি কথা হবে এখানে শুনতে পারে তো বিএনপি নাসিম ভবনের ভিতরে দাগাইলে বড় নেই অভিনন্দন। এ কারণে যে এটা আর তালিকা জীবে দেখি এটা বহু পুরনো ছাত্র দলের পুরনো পুরনো দলের জায়গা দিই শ্রমিক দলের কিছু জায়গা দিই আজিবা সাধ ব্যাপ হইয়ে যে এটা ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে শিক্ষক আছে এই ধরনের কমিটি বিএনপি কিন্তু অতীত নয়। আর দীর্ঘদিন আর রাজনৈতিক রিপোর্ট করতাম দায়েরে প্রত্যেকে মাঠে ময়দানে দেখতে এইভাবে নয়। আর সুফেন বেদিবা হইয়ে যেহেতু মানুষ বেশি কমিটি বড় নয় দেখ ঠিক আছে মানিলাম, কিন্তু বিষয় কেন হয়েছে আত্মে যেন মনে হই এটা ওই কিছু আর আর কেন্দ্রীয় বিএনপি তো নাড়ে যারা কেন্দ্রকেই তারা কিছু প্রার্থী আছে সভাপতি হিসাবে নিজের প্রার্থী আছে সহসভাপতি হিসাবে নিজের প্রার্থী আছে সেক্রেটারি হিসাবে নিজের প্রার্থী আছে এই ব্যাকগ্রাউন্ডে খুশি করছে তখন আই সেক্রেটারি হইলে আই যদি আর মানুষ দুয়া দিন ধরে আর গোসাই দেবে কই সভাপতি হিসাব বললে গোসাই দেবে কই ভাইস প্রেসিডেন্ট সাহেব বললে গোসাই এই যে আত্মে মনে হই দেয় ব্যাকুন ঠিক আছে কমিটি যারা আছে তো ব্যাকুন খুশি গরিবের মতো কে বিষয় আছে খুশি গরিবের মতো কে বিষয় আছে এটা বহুত আগেই কই। আর যা এই সাত বেজিবে হইয়ে ছাত্র দলের সভাপতি কিনলে এক কপালে বিএনপি দেব ও তো ছাত্র যুব দলের দেব যুব ছাত্র দল বিএনপির সদস্য হিসেবে তারপর আস্তে আস্তে দেব তাহলে ওর ভবিষ্যৎ কি ও আজি ছাত্র দলের সভাপতি মহানগরী বিএনপি জয়েন্ট সেক্রেটারি তারপর 2 বছর বাদে ও কি সভাপতির সেক্রেটারি এক যুব দলের ওরে দম করে জয়েন্ট সেক্রেটারি করবে তো আর কি মানে মানুষ পাবেন হঠাৎ ছাত্রদল যদি অনেক মহানগরী বিএনপি জয়েন্ট সেক্রেটারি ছাত্রদল যদি সাংগঠনিক সম্পাদক করে ফেলেন যুব দল গরিব হনে প্ল্যাটফর্ম তো বহু আছে আর বিষয় দি প্ল্যাটফর্ম বহু আছে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে গেলে আর মনে জিনিস বেশ ভালো হইতো এটা বহু পুরনো বহু নেতা আছে জীবনের এই পারফেক্ট মূল্যায়ন নয় দ্বিতীয় গিয়ে ব্যাকগ্রাউন্ড খুশি করি পারলে যেন অ্যাডভোকেট নাজিম ও গত এই নির্বাচন পার্লামেন্ট নির্বাচন হলে নমিনেশন সান্তনায় সত্য ওর দিন ওনারা এটা কি সহ গিয়া ওই সহ সম্পাদক ওর তো সহসাধারণ সম্পাদক হলো হতা হয়ে কিনা হইনে ফেলি এখন এইলে বহু আছে জীবনের পদ নাম ও দীর্ঘদিনের রাজনীতির লয় ওর পদ বললো না মিলে এবার তো মিলে বেলা ওনার দিউন এবার কিছু মূল্যায়ন হবে যে না হই ন প্রশ্ন যে হয়ে গেলে উত্তর দিবেলক যেন অনেকগুলো প্রশ্ন করছেন যে বিএনপির মানে রাজনৈতিক কালচার অনুযায়ী তারা সামন্য দিনতা কি সামাল দিবেন যে পিছু দিয়ে জয়েন্ট সেক্রেটারি আই 13 জনের উত্তর এখন আর ক্যামেরা মধ্যে কেন আইব আন্দোলন সংগ্রামত মাড়ত যাইব কতজন থাকে বিভিন্ন পরের হিসাবে কিন্তু যদি 10 জন থাকে 10 জন সহসভাপতির বক্তৃতা দিবে সুযোগ থাকবে কিনা 10 জন জয়েন্ট সেক্রেটারি বক্তৃতা দিবে সুযোগ কিছু কিছু সমস্যা তো আমরা তো দুজনে সাইকেল দিবেন ওনারা সংক্ষেপে কইবেন কারণ অনেকগুলো প্রশ্ন আছে আসলে মানুষের অনেক প্রশ্ন আছে কোয়েরি আছে কোয়েরি থাকাম স্বাভাবিক তবে আইনজীবী মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্য দল জিন আছে বাংলাদেশ নতুন বোধ মানছি যোগ্য দল ভদ্রদল এবং আর আর ইনস্ট্রাকশন আর আর নেতা কলো নেই কর্মী কলো নেই বোধ দলত
নেতা কিছু হইলে মারামারি হয়ে যাবি এবং হইচই হয়। বাট আরা আরা নেতা কর্মী সকলরে আরা ভাইয়ের মতো চাই, মানে বড় ভাইয়ের মতো চাই, ছোট ভাইয়ের মতো একটা শ্রদ্ধা এবং সম্মান স্নেহ এইভাবে আরা চাই। যার কারণে আরা আজ যদি হই দেনা শুধু তুমি বক্তৃতা দিবে এটা কিন্তু আরার আছে এই জিনিস কিন্তু আওয়ামী লীগ ফাইভেন দিবে 60-70% যে আরার দলত নাই আরার দল নাই বলতে চলে 5% মানে একদম খুব কম আর কি। জিএনআই বারবার হই যে ইয়ানুল দিয়ে এই নিয়ম শৃঙ্খলা ভদ্রতা সম্মান আরার দলত আছে, এন কিন্তু অন্য দলত নাই, যার কারণে আরার তিন কন্ট্রোল করেন খুব সহজ। নাম্বার টু হইল দি আরার কিন্তু দেবেন এই রাশিমন ভবন তারা কিন্তু মানুষ জায়গা দিতে না পারে। আরা কিন্তু এই সরকার আরারে লালদিঘের ময়দানে তাই এই পর্যন্ত তারা সমাবেশ করতে অনুমতি নদের, ইভেন আর পার্টি অফিসের সামনে আর কাজের দৈরি চত্বরে ইয়ানো তারা নদের কিন্তু আছেই। ইতার আল্লাহ হয়তোবা রাস্তা খুব মসৃণ কিন্তু আর আল্লাহ রাস্তার ভিতর কাটা তার বেড়া হয়ে যায় কি সবসময় আর কি। ই বল গণতন্ত্র, হ্যাঁ এই গণতন্ত্র তো যাই হোক কিন্তু আছে। আর নাম্বার টু আর ইয়ে আছে যে ছাত্র দলর যুব দলর এলাইসি আরাত কিন্তু বেগুনুল্লাহ হতা হয়ে রে যে ও আর অন্য সংগঠন যাবে কিনা যেতে না, এন্ডে কিন্তু আরার কিন্তু নেক্সট যুব দলর অনহনাই আগত আর টার্গেট করে রাখবে অমুক 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 আইব এন্ডে ভুতুর যুব দলের আইন দিতে তিনজন ক্যান্ডিডেট সেক্রেটারি রয়ে গিয়ে আইন তারা দিতে না পারে ওরা হয়তো ও তো ন কম্পিটেন্ট এখন ও যদি ন পাই এটা কেন সাংঘর্ষিক ব্যাপার আছে, যার কারণে আরাতে এইভাবে আরাতে কিছু সিদ্ধান্ত লম্ব হয়েছে যাতে করে আর নেক্সট যে কমিটিও নাইব যুব দল হন স্বেচ্ছাসেবক দল হন ছাত্র দল হন যাতে করে এটা হনো সাংঘর্ষিক কিছু নয়। ইন ব্যাক্ট চিন্তা করি আর একটা হাজিন গরম পড়ে অন্য দল হয়তো এর নগরে কিন্তু আই পার্সোনালি আই বোধ চিন্তা করি কিন্তু এইসব করি যে পরবর্তী আরও তিন মাস ছমাস ইফেক্ট কি হইতে পারে আই এই কমিটিও দেওয়ানোর পর যদি এড়বুতর কিছু হয় ইয়ান আর আর দলের লক্ষ্যতে, কারণ এখন সামনে নির্বাচন আরাতে নির্বাচনমুখী এবং আন্দোলনমুখী আরাতে জম পড়িব সময় খুব কম। এখন যদি আরা নিজেদের মধ্যে সংঘর্ষ লয়ে আগাই তাহলে আরাতে সমস্যা হইব। কাজে ইন বেগিন চিন্তা করি আরার যে অঙ্গ সংগঠনের কমিটি দিয়ম ইন বেগিন চিন্তা করি আরা কিন্তু কিছু যুব দলের এডে লয়ে এসছে, কিছু ছাত্র দলের, কিছু স্বেচ্ছাসেবক দলের বড় বড় নেতারা আর এডে লয়ে এসছে এবং ইতারাও ইন্টারেস্টেড যে তারা বিএনপি করিব এবং আরাতে কিছু তরুণ নেতা দরকার যারা দ্বারা বিভিন্ন অ্যাক্টিভিটিজও এই সামনে আন্দোলন সংগ্রাম তারা আরা অ্যাক্টিভ করছিলাম বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন জায়গা পয়েন্ট অতিরিক্ত এই এই সব কারণ না। আর আরেক বিষয় আছে যে ধরেন আরা কিছু সম্পাদকীয় পোস্ট ইন যে অলংকারের মতো তৈরি হই যেন নগরমিতি কৃষি সম্পাদক নগর কৃষি সম্পাদক কি কি হাজ করিব তারপর দিয়ে এটা বেশ কিছু সম্পাদ শিশু বিষয়ক সম্পাদক তারপর দিয়ে এবং শিশু হসপিটাল ওকে অ্যাডভাইজার হিসেবে আছে আর ওকে শিশু মেলা করে পারে আর মানে এই যে বস্তিত বস্তিত যাই কিছু ক্রিমির ওষুধ দিতে পারে এন ওষুধ দিতে পারে বাচ্চক কলরে এই যে ভিটামিন আর খাওয়াইতে পারে ইন কিন্তু এইসব জিনিসে গরম পড়িব। উগ্র দল শুধুমাত্র রাজনৈতিক অ্যাক্টিভিটিস দিয়ে আগে যেতে পারে পাশাপাশি কিছু সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটিস লাগে, যার কারণে আরাতে কিন্তু এই পোস্ট ক্রিয়েট করে দেওয়া ফজি যে ওর হাজ ও করিব মহিলাজ্ঞ মানুষ ও শিশু লই থাকে শিশু হসপিটালত আছে কাজে বাচ্চকলর মেডিকেল রিলেটেড যে প্রবলেমিন আছে এই জি নাই হই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনিং হন অথবা টিকাদান হন অথবা বাচ্চারে এই যে ঠিক মতো স্কুলত ইতারা ঠিক মতো ডায়েট নিউট্রিশন ফলো করার কিনা এই ব্যাপার কিন্তু আর চিন্তা করে আর কি বিএনপির পক্ষ থেকে এবং এই নারা কিন্তু ওনার ফো কিন্তু এই কমিটির মধ্যে ঢুকি আর একই পরিবারের দুইজন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই হতান যে হইও নিয়ান কিন্তু খুব ভালো ইয়ন হইও আর ইভেন মূল্যায়ন করতে চেষ্টা করি যদি আর প্রাক্তন যারা এমপি আছে প্রাক্তন যারা বিএনপির ত্যাগী নেতা আছে ইতারার পরিবার তো মিনিমাম একজন দুইজন আর এবার আনিবার চেষ্টা করছি অনেক দেবেন
রাসেল লোক ফু আছে এম্বিশিয়াস রাবর ফুয়া ওর বাপ একসময় এমপি আছে এই এলাকার তুন বোয়ালহালি চানগাঁও লই কাজে এই পরিবার তুন তার দীর্ঘদিনের একখান এপিল আছে যে আর পরিবারের কেয়ারে কাজে আর ইন চেষ্টা করছে এবার আনবে ইন কিন্তু মূল্যায়ন করানো উচিত হয়তো ভাই একদিন থাকতে আর বাচ্চারা হয়তো মনে করল যে অথবা সুবিয়ান ভাইয়ের বাচ্চা আছে সুবিয়ান ভাই হনসমত বাট আর ইন মূল্যায়ন করণ দরকার আর কি আর যে মনে হয় আর এবং আর ইন চেষ্টা করছে করিবার সাদত ভাইয়ের বক্তব্য আই সাপোর্ট করে হারণ যে আমি গত দুদিন আগে ওকে নিবদ্ধ দিলাম যে আওয়ামী লীগ তারার পুরনো প্রবীণ বয়োবৃদ্ধ অসহায় নেতা হলো তালিকা করুন কিনলে বিভিন্ন সাপোর্ট দিবার তো ফ্যামিলির মেম্বার অন্যান্য সাপোর্ট দিবার লাগে এবার এবার এই কন্ট্রিবিউট থাকুন উচিত থাকলে কি তাহলে এই পরিবারের অন্য যারা সদস্য আছে ই তারা মনে করবে জানা আর বাপ মরে গিয়ে না কিন্তু আর নেতার মূল্যায়ন করুন ইয়ান তাইলে তাহলে সংগঠনের তারার জ্ঞান বাড়িব কিন্তু যে বিষয়গান আলমগীর বুঝিন তুললি যে কৃষি বিষয়ক উপজাতি বিষয়ক এটা মূলত এই কমিটি যেভাবে যেভাবে ফরম্যাট করা আছে গঠনতন্ত্রের মধ্যে এই যে কিন্তু মহানগরীর তো উপজাতি দরকার নেই মহানগরীর কৃষি দরকার নেই মহানগরীর যে নগর উন্নয়ন উগ্র পদ আসিবে ঠিক আছে নগর এটাই অনর আরোগ্য ডিজাস্টার আছে কিনা সরি গ্রাম সরকার গ্রাম সরকার বিষয়ক গ্রাম সরকারি চট্টগ্রাম জেলা উত্তর এবং দক্ষিণ জেলায় প্রযোজ্য ছিল এটা নগর উন্নয়ন নৌকা ঢুকে নিবে ঠিক আছে এবার সুফিন ভাইও আগত আলোচনার আগেই আলোচনা হই এনে সার্বিকভাবে জিয়ান আলোচনা আই ফেসবুকের মধ্যে আই উপরে দিলাম ডাউস কমিটি তাহলে কি আর এটা একজন ডাকাত একসময় বিএনপি রাজনীতি চলে আসেন তেই ফুসল ক্ষত সদস্য তাই দিলাম যে 275 এতে হতে না এবার তো মানুষ যেভাবে বাড়ে নগর সম্প্রসারণ এবার 500 হইলেও সমস্যা না হইতো তেই দৃষ্টিতে জামাত ইসলাম শৃঙ্খলা মেনটেন করে ছাত্র ফ্রন্ট শৃঙ্খলা কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে শৃঙ্খলা কম অনেকদিন হয়ে মারামারি নয় প্রায় সময় নেতা মধ্যে নয় কিন্তু মাঠের মধ্যে ফলো ফলো মারামারি করে এই যে নেতা এখন মানে প্রত্যেক ওয়ার্ডর অমুক সমুক এখন বেকর নেতা গিয়ে গুঁজ অনি তার ই ও দুজন আনিব ও দুজন আনিব মিটিং বড় হইব ই লই রেখেছো বক্তৃতা দন নদন লই রেখে শৃঙ্খলার ইবে রক্ষাকরণ কিভাবে করিবেন ই বলতে ওনারা ফইলা ইয়ার বিষয় হ্যাঁ আর একখান বিষয় জিয়ান আলমগীর উপর আর একখান আনিল ইন অন্যান্য ন্যায়িক বিষয় চাইলে নিবে যে আলোচনা হই হ্যাঁ ওই ওয়ান ম্যান ওয়ান পার্টি এখন ওয়ান ম্যান ওয়ান পার্টির মধ্যে তো আনোয়ার হোসেন এই ওয়ান ম্যান ওয়ান পোস্ট আনোয়ার হোসেন সাহেব কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি সেম আমির কোস্ত মাহমুদ চট্টগ্রাম মহানগরীতে নির্বাচন করিব ঠিক তে কিন্তু স্ট্যান্ডিং কমিটি মেম্বার তে কিল্লার ঢুকি ইয়ান কিন্তু প্রশ্ন না সম্মানিত মঞ্জুর মোর্শেদ খান আব্দুল রহমান ইয়ান ইয়ান বিএনপির গঠনতন্ত্রে তাসে বিএনপির গঠনতন্ত্র তাসেতে যারা এই কেন্দ্রীয় কমিটি তাসে অথবা ইতারে সম্মানিত সদস্য হিসেবে ইনক্লুড করেন যে ইয়ান আছে কিন্তু অবশ্যই আচ্ছা লিডার আর এখানে আর দর্শক যারা এটা আছে দর্শক সকলের বেশ কিছু কথাবার্তা হই ওনারা ধন্যবাদ জানাই কোনে কি হই আর কেনা করি তারা জানে কারণ দেশ বিদেশের বিভিন্ন জায়গা তো তারা গিয়ে করেন কমেন্ট করেন মোহাম্মদ আরিফ খান ফজলুল করিম বাই আইএমসি ডেঙ্গে ফোয়া ইমন সাইদ হতে বিএনপির বিজয় হোক নাজিমুদ্দিন হতে কাতার থেকে দেখছি ইয়াং তরুণদের দিয়ে সদ্য ঘোষিত মহানগর কমিটি অনেক ভালো হয়েছে এম আলম মুর্শেদ তারপর দিয়ে এম ডি দেলওয়ার অভিনন্দন জানাই অনারারে তারপরে ফখরুল ইসলাম শাহিন শুভকামনা জানাই চট্টগ্রাম মহানগর বিএনপিরে বিএনপি চট্টগ্রাম বাংলাদেশ জাতীয় দবের দল রামগঞ্জ ছয় নং লামসর মোর্শেদ সৌদি আরব আবা সৌদি আরব উত্তর অনারা ধন্যবাদ জানাই তারপর দিয়ে এক দুবৈতন একজন মোহাম্মদ শাহজাহান নামে একজন অনারা কনগ্রাচুলেশন জানাই তো সারওয়ার আলম কমিটি সুন্দর ইয়ে হই তারপরে অনেক ব্যাগুন ধন্যবাদ আনা জানার অনেকে প্রস্তুত সাদত ভাই শুধু কমিটি করলে হবে না আন্দোলন বেগবান করতে হবে আসিফ কুয়েত থেকে তো ইয়ে কেন হইজন আসিফুর দেশে করি অনেক বিদেশি করার কিন্তু যথেষ্ট ডিমান্ড থাকে আর আন্দোলন করি আসলে তারা খুব আরাধন বেশি ফিল করে আর কি আর এবার যে সৌদি আরব গিয়ে পাশাপাশি
বাধা বলতে পারে, কাজ করতে পারে না। আর যাই হোক, এখন আরা কিছু গিয়া চাই। সুফিয়ান ভাই অনেকক্ষণ যে এই যে কমিটি গড়তে যাই রে, আর কিছু কথা পুজনি ইন যে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক মানুষ বেশি এই কমিটিতে আসছি। যারা রিয়েল পলিটিক্স গড়িয়ে এই পর্যন্ত মায়ের খাইয়ে আন্দোলন করছি এবং বেশ জেলাত খাইটে, এলে মানুষ সকল যে পোস্ট নোয়াই তার চেয়ে কম গুরুত্বপূর্ণ মানুষ সকলে এই পোস্ট আসি। ইন দা আবার সাদাত ভাইয়ের বোধকে দোষের হতে, সাদাত ভাইয়ের লয় যারা একটি বিয়াগুন কমিটিতে আসি এই তারা নোয়াই অনেক কি মনে হয় না। ইয়ে ধরুন ওই যে আকাঙ্ক্ষা আর এই কি চাওয়ার পাওয়ার যাতে সমন্বয় নয়, এতে মানুষ স্বাভাবিকভাবে কিছু এন থাকে। তো মনে করেন এখন আন্দোলন সংগ্রাম দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, তো বহুত আরা ত্যাগী নেতা আসলে যে যে 151 কমিটির যে আরা তো মনে করেন ব্যাগ ত্যাগী নেতা আনিয়ে যদি ঢুকাইতে একজন এই ত্যাগী নেতা মূল্যাঙ্ক 275 এই ধরনের বেতলে 1000 দায়িত্ব 2000 দায়িত্ব আর তো নেতার কোনো অভাব নাই। ত্যাগ যে মামলা হাইয়ে নেতা তো চিরাংশ 10000 আর নেতাগুরি সম্পর্কে মামলা হাইয়ে সম্পর্কে 10000 জেল হাইতে তো ধরুন 2500 আর তো বেগুন হতে হবে ধরুন আনি নেওয়া পারি। এটা মনে করুন বেগুন, হ্যাঁ এটা মনে করুন বহুত বহুত কিছু মনে করুন ইয়া গরি করে আর তো কমিটি গরম হয়েছে যার কারণে কিছুটা ভুলভ্রান্তি তো হইতে ধরুন, কিন্তু আর মনে করি অন্তত 70-80% যদি আর ঠিকভাবে গড়িতে গড়িতেলি আনি মনে করুন সাকসেস বলে মনে করি। তো ইয়েন হতাই থাকিব ধরুন ওই কইলাম ধরুন 10000 অধি মানুষ ধরুন আর মামলা হাইয়ে জেল হাইতে আছে ত্যাগী নেতা দীর্ঘদিন মনে করুন কষ্ট শেয়ার করছে বেগুন তো আকাঙ্ক্ষা আছে, কিন্তু আকাঙ্ক্ষা তো পুরাপুরিতে বাস্তবায়ন নর ইয়ান হলে কিছু হতাশা থাকিতে আর, কিন্তু হতাশা এখন আমি মনে করি দল দুঃসময় যারা মনে করেন আর বাইকল যারা তারা সঠিক মূল্যায়ন নভা বলে মনে করেন আরো মনে করি বহু ধরনের সঠিক মূল্যায়ন করি নেওয়া পারি। আইন দলের স্বার্থে দলের আজ মানে দুর্দিন, এই দুর্দিনের ধরন আরা দেশের আরার অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম ইভাবে আরা ঐক্যবদ্ধভাবে অনেক কি পোস্ট পাই ফরকে মূল্যায়ন ইয়ান ইয়ান চিন্তা না করি আরা যাতে দলের শক্তিশালী করি সামনে দেশের গণতন্ত্র ভিতরে শক্তিশালী করি তেরি মানুষের মৌলিক অধিকার যাতে ফিরে তেরি এই যে আরা নেতৃযুগ হতা হয়ে জনগণের মানে অধিকার জনগণে ফিরে দিবে যে সংগ্রাম বর্তমান চলাইবে যাতে সফল কাম করতে ইয়ানি এখন আর একমাত্র লক্ষ্য অনুচিত বলে আমি মনে করি। এবং এই লক্ষ্য লক্ষ্যের সামনে রাখি আজ এই কমিটিয়া ওইয়ে এই লক্ষ্য ইনশাল্লাহ আর আশা করি এই কমিটির নেতৃত্বে বেগুনে লইয়ে যারা কমিটিতে আই নেওয়া পারে ইতার আরও আরা ইনক্লুড করে যে বিভিন্ন থানা কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, এইভাবে আরা যে দূরফারি আরা মূল্যায়ন করি ইনশাল্লাহ বেগুন লই আগে যাইও এটা আরা মনে করো আস্তে দিকে উঠতে পারছি বেগুন আর একই পরিবারের সন্তান বিএনপি পরিবারের জিয়া পরিবার এটা মনে করো আরা মধ্যে দ্বিধাদ্বন্দ্ব একজনের প্রতি একজন হিংসা বিদ্বেষ এগিয়ে আরা মধ্যে নাই আর এক পরিবারের ইয়ে সেবা যোগ্য হই না এত বেগুন এসছে তুলি কেন বেগুন পক্ষে এটা আরা পারিবারিক যে বন্ধন এই বন্ধনের মধ্যে আরা পারস্পরিক সহমর্মিতা যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ইন দিয়ে আরা ইনশাল্লাহ বেগুন ওভারকাম করি আর ইনশাল্লাহ বেগুন লই আগে যেতে যাই। তো সাংস্কৃতিক সম্পাদক নির্বাচন কমিশনের ইয়ে অনুযায়ী 30% মানে মহিলাকলর পুরুষোত্তর মহিলাকলর প্রবলেম বেশি, কারণ এখন একজনের নাম আইলে আরেকজন যাই এন লই খুব ইয়া করে যার কারণে যায় আর শুধুমাত্র প্রোটোকল যারা আছে সাপোজ ধরেন যারা মহিলা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এর দূর পর্যন্ত আনা রাখি এবং যারা মহিলা দলের নোয়াই ইতার আনার পোস্ট দিই যেন আনার পোস্ট দিই হারে কামরুন্না হান দস্তগীর, রাহেলা জামান, এই অ্যাডভোকেট পারভিন আক্তার ইতারা পোস্ট নফাই ইতারা আর কিন্তু আনার সম্পাদকীয় পদ দিই এবং যারা মহিলা দলের দেশ ইতারা আনার সদস্য করে দিই। তার মানে ওনারা 10% তবে আনিবে মানে আর ইয়ে আছে প্রসেস আছে যে মহিলা কলরে আরো বেশি যারা নাই ম্যাক্সিমাম ইনক্লুড করছে। তো নির্বাচন তো সামনে,
নির্বাচন সামনে এখন আন্দোলনমুখী নাকি আরকান হতা নহয়ন যে ডাক্তার সাজাত আসলে ইয়ান কিন্তু আই অপোজ গরির অপোজ কিল্লা গরির এই কমিটি সাইলি উদা আয়ন্দর আবুল হাসান বক্কর মিলি গরি ফেলে দিত এটা আরা কিন্তু বেগুনুর এলাও করছে আরা যাতে কমিটিও গরির মাহবুর রহমান স্বামী আসেন ইয়ান শাহজান ভাইও আসেন ফরেজাই বোধ জনাইন্দ গিয়ে এবং ইতর বিভিন্ন ধরনের নেতারা ফোন ধরে দিয়ে দিল বাট ইনারা এলাও করিবার কোনো নিয়ম নেই আর এলাও করছে আর সিটিয়াঙ্গর যারা বড় নেতা আছে বেগুনুর আরা হতা হই আবার ইতারা লিস্ট লই ইতারাতুন মতামত লই ইভেন আবু সুফিয়ান ভাইও লাস্টের দিন আর লই আসিল আরা কিন্তু বেগুনুর মিলে হতা হয়ে ইয়া করছে আরা চাইলে কিন্তু গোপনে গড়ি দিয়ে ফেলে দিতাম যদি হয় যে অমুক সহসভাপতি কি লই অমুকের মানুষ কিন্তু দেখা যাচ্ছে এটা আর ত্যাগ তিতিক্ষের দাম দি যার কারণে যাই বহুত বড় নেতা হয়তোবা উরুড়ি না পারে প্রটোকলে ডিউ টু তারা ঘরক বই আছে তারা হয়তো আন্দোলন সংগ্রামত একটু হম করছে যারা আন্দোলন সংগ্রামত আছে তারা হয়তো আর ওই আন্দোলন সংগ্রামের প্রায়োরিটি দিই যার কারণে হয়তো ভাইস প্রেসিডেন্টের প্রটোকল একটা দিকে গিয়ে জয়েন্ট সেক্রেটারির প্রটোকল এদিক ওদিকে গিয়ে ইভাবে যদি ডিউ টু যারা আন্দোলন সংগ্রামত ত্যাগ তিতিক্ষের প্রায়োরিটি দিতাম একজন আর মেসেঞ্জারের মধ্যে ফাটাই যায় যে এইবার এই কমিটির মধ্যে মিন্নাসির সাহেবের অনুসারে খুবই কমাইছে এবং উনি মিন্নাসির সাহেবের অনুসারে যদি ও লিস্ট জিএন দিয়ে অন্য অন্য কিছু লিস্ট বিজ্ঞানীদের সামনে আসে সামনে তো আর সাই 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 এবং ইয়ান হইতে পারতো না যে আর অমুক মানুষ বাদ দিয়ে হ্যাঁ ইমেল বেগুনুল টেলিফোনও হতো কারণ ইবে তো আর এক ঘন্টা দুই ঘন্টা না এবার শুক্র শনি রবি তিন হলাম যে ফর্মাল হতা বই রে সাদ ভাই এতন হলাম যে ফর্মাল হতা হিডেন যে তিন ঘটনাটা নই যে এলে বহুত মানসি জানতো সাই যে ওনারা যে তিন তিন দিন পর্যন্ত ঢাকা ছিলেন অনে তারপরে কমিটি ইয়ারে পেই সাধারণ সম্পাদক সিং স্যার গড়ি ইয়ারে বে দুর্মিতে দুই দিন লটকি রই হারা প্রত্যেক দিন লিখতেই আছে কণ্ঠাদান মহাসচিব মহাসচিব সরি মহাসচিব মহাসচিব সিং স্যার গড়ন ফর দিয়ে রইবে তারা কিন্তু এইভাবে প্ল্যান আছে ফার্স্ট ওয়ার্ড কমিটি তারপর থানা কমিটি তারপর মহানগর কমিটি ম্যাডাম 15 তারিখ লন্ডন যাইব প্রোগ্রাম শিডিউল আছে আই যেতে বৃহস্পতিবার দিন তাতে এখনো মনে আছে বৃহস্পতিবার দিন আই জাস্ট দেখা করতাম কি মূলত ইয়ারলাই সদস্য সংগ্রহ অভিযান যেহেতু আমি 20,000 সদস্য গড়ি ফেলাই এখন নতুনভাবে আবার আরাতে এই পদক্ষেপ চট্টগ্রাম উল্লাই প্রযোজ্য কিনা ইয়ানে এই মূলত হতা হইবার লাগি তাই আর শাহজান সাহেব বডি আছে রিজভি ভাই বডি আছে ম্যাডামের সামনে তো ম্যাডাম হতে না এটা ইয়ান তুমি করছো আবারও গরম পড়িব মানে মানে গরম পড়িব কি 20,000 অনুরে এটা জোন একজন বই কিনি মানে উগ বই উগ ফর্ম 10 টাকা তাহলে আতে 20,000 হলে 2,00,000 টাকা ফর্ম কিনাম পড়িব কিনি রুন আবার জুন আই গজ্জু অনুর আবার নাম ইনক্লুড করে এটা ফাটাম পড়িব এবং এর বাইরে যদি আতে গরম হয় আবার কিনি রে আরো 1,00,000-2,00,000 আরো ইনক্লুড গরম পড়িব তো এই মুহূর্তে ম্যাডামে হলদি যে আর তো সময় নেই আই তো এই ইয়াত যাইম আর তারা গান্তে কমিটি লাগিব এই এনে হতা এবং ইয়েতে শাহজান ভাই আছে শাহজান ভাইর হদ্দে এখন এই হালিয়া যদি সময় থাকে সাধারণত মানে ডিজায়ার গান বেশি নেত্রী আছে হালিয়া দুর্গ কমিটি লই যাবে মানে এবার ডাহাতুন ডাহা চট্টগ্রাম এবং অন্য অন্য জেলারও কিন্তু এর মধ্যে কমিটি দিয়ে ফেলাই রাজবাড়ি টাজবাড়ি দেখুন অনেক বহুত জেলা ইন কিন্তু খুব দ্রুত হয়ে গিয়ে তো এই যে ঘটনা ধরন দিল মানে ইনস্ট্রাকশন ইউ যে শাহজান ভাই যে আনার ভাইস চেয়ারম্যান যেহেতু ইয়ে আছে রিজিভ ভাই তো যুগ্ম মহাসচিব এই যুগ্ম মহাসচিব তো ইয়ে শাহজান ভাইর হইল যে শাহজান তুমি ওই তুমি এগারো যে ডাক্তার সাদাত আছে তার ওই সেক্রেটারি বক্র রইলো আর ইন্দি শামীম যেহেতু ওর উদ্দলে তোমার বাসা দিয়ে ঘুরি ফেলো তো আর টাইম দিয়ে এই শনিবার যেহেতু আমি শনিবার আর
কিছু প্রোগ্রাম আছে, তাই ম্যাডাম বললাম যে শুক্রবারে আই করি। মানে অনর মাইন্ডসেট অফ মি দেন মাসেল যে মাইন্ডসেট মাস ফুল কমিটি করতে কমিটি করিবার কোন মাইন্ডসেট এবারে যে সংগঠন গণরাজ এক দুই সাত দিনে ভিতরেই না না এবারে বৃহস্পতিবার আই আলাদা কি তো শুক্রবার বুধবার সরি বুধবার রাতে তো বৃহস্পতিবার একদিন সময় লই শুক্রবার এর মধ্যে আর সাধারণ সম্পাদক সিনিয়র আছে ও ডাহাই সে শুক্রবার সকালে তো বিকাল তিনটার তো সাজান ভাইয়ের বাসা তারা বসে শুক্রবার পুরা দিন শনিবার পুরা দিন শনিবার বেগিন আর গড়ি টরিয়ে রাতে ম্যাডামরের জমা দিবার হতা এন্ডেও আবার আরো কিছু নাম বিবিধ নেতাকল ফাটার যার কারণে যে রাইত রাইটো গিয়ে এদিন সুবিন ভাই আছে আর আর সাবমিট করে দিতে পারে এদিন ম্যাডামরে সাবমিট করে শনিবার রাতে সাবমিট করিবার হতা তারে দিন পারে আবার রবিবারে যাই আর কিছু নাম অ্যাড হই মানে যত দিন যায় আর কি কাজে অ্যাড হতে হতে আলটিমেটলি রবিবার রবিবার রাতে আমরা ঠিক নটা করি সাড়ে নটা করি ম্যাডাম এসে আসছিলাম আবু সুফিয়ান ভাই আর বকর ভাই আর শামীম আর যাই সাজান ভাই তো আছে আর এবার ম্যাডাম ওরা অফিসিয়ালি সাবমিট করছে অফিসিয়ালি রবিবার যান তারা সাবমিট করছে এই টাইম মহাসচিব নোয়াসেল মহাসচিব সাহেব ইমার্জেন্সি সেকেন্ড হাজার বাইরে তো এদিন মহাসচিব তো সাইন লই দিবে রাতে দিবে বের হতে তো আর দিক না পারে সোমবার দিন এই মানে গতকাল আর কি আজকে তো মঙ্গলবার না গতকাল এই দুইটা আড়াইটার দিকে মহাসচিব সাইন করি সাইন করিয়ে এন্ড আবার অন্য আরো কিছু হাজ আছে কিছু ব্যাপার আছে ইন্ডিয়ান গত করতে সময়ই সময় লাগানোর ফ্লাইট মধ্যে আর ফ্লাইট আছে তিনটাই ইয়ে কিন্তু আর তো লেবার হতে আছে যেহেতু সময় ইয়ে কি আইবার ফোন মানে টেলিফোন করি পার্টি ভিজিট হয়তো এখন নয় আরো সময় লাগিব তাই তো এয়ারপোর্টের মিকাই এর মধ্যে পার্টি সেক্রেটারি আবুল হাসান বকর ভাই আছে আর শামীম আছে আর আর পিএস আছে মারুফ তো এইতারা যাই কমিটি বলি কমিটি লই তারা রাতে আসি আর কি আচ্ছা যাই হোক এখন এখন এই যে সদস্য সংখ্যা বারে বের হতা হই গতবার আমরা দেখি যে সদস্য সংখ্যা সংগ্রহ যেটা হই এটা একই মানুষ দীর্ঘদিন বিএনপি করে কিন্তু এই সদস্য এখন নতুন সদস্য হজন করছে না আমরা আদিল আমাদের সুফিয়ান ভাইও সদস্য হই অনয় নবায়নের ব্যাপার আছে এবার নতুন সদস্য নেই নবায়ন প্লাস নতুন সদস্য সংগ্রহ এন্ড এর মধ্যে আর স্ক্রিনিং করির আর এর মধ্যে যে সদস্য সংগ্রহ অভিযান করছে আর কিন্তু অলরেডি তারা ওই ডাটাবেস গড়ে ফেলাই এন্ড এর মধ্যে কিন্তু আরো স্পষ্ট লেখা আছে আগের সদস্য গুণ আছে নতুন সদস্য আছে এটার মোবাইল নাম্বার ব্লাড গ্রুপ বেগিন আছে এবং এটার সেন্টার নাম সেন্টার নাম হন কেন্দ্র ভোট দেয় বেগিন ডাটাবেস আছে এবং এই নারা কিন্তু কার্যক্রম আছে কিন্তু আই আর ভালো দিক নাই ভালো পরে দপ্তর সম্পাদক দি বাবু টিঙ্কু দাসরে যাতে অতীত অভিজ্ঞতা আছে এইসব দপ্তর কাজে আই তার অলরেডি হয়ে দিদি তুই অফিস আই নতুন ভাবে দেবেন বিএনপি অফিস আর সাজাই একখান অফিস খুব সুন্দর ভাবে একখান রুম বড় করি আর গজ্জি এটা এন্ড দাপ্তরিক খাজর লাই আর একখান স্পেস রাখি এবং ই তার সারাক্ষণ ইয়ে বয়রাহীন দাপ্তরিক খাজর করিব এবং এই ডাটাবেস সহ দপ্তর দেবেন যারা এটা কিন্তু অনেক খেয়াল করিবেন আই ইয়ান চিন্তা করছি যেসব সম্পাদকীয় পদ যারা তো অতীত অভিজ্ঞতা আছে যেন সহ দপ্তর তখন এই দৃশালির ছিল ও আছে ও হেল্প করিতে ফেলল ও যে তাগত ইন্টিন গত আছে আরেকজন সহ দপ্তর কোর্শেদ সাহবর্তী অধ্যক্ষ কোর্শেদ বাকুলিয়ার ও কিন্তু নির্বাচন নির্বাচন জি নয় বাকুলিয়ার বেগুনুর কমিশনার ও আছে ও তো ভালো কনসেপ্ট আছে কাজে ওই রিলেটেড কিন্তু আর সম্পাদকীয় পত্তিন দিবেন স্যার আচ্ছা সাহেব ভাই এর ভিতরে এখন অনারাজ যে মুভমেন্টও দেখা যায় মুভমেন্ট এই বলছে নির্বাচন মুখী গভর্নমেন্ট গভর্নমেন্টের নির্বাচন মুখী গভর্নমেন্টের এটা যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু আস্তে আস্তে শুরু করে দিয়ে বিভিন্ন জায়গা মেয়েদের সভা সমাবেশ করে শুরু করে দিয়ে তারা শুনিলাম যে অনেক নিজেও ক্যান্ডিডেট এবং বিএনপি শক্তিশালী ক্যান্ডিডেট হিসেবে অনেক থাকবে তো একজন এম এনাম হোসেন হতে ডাক্তার সাজাদ ভাইকে অনুরোধ করব 275 জন নেতার সাথে জনপ্রতি কমপক্ষে 25-30 জন করে রাজপথে দেখার অপেক্ষায় আছি আমরা যারা সমর্থক কর্মীরা এটা তো ইয়ান তো খুবই ভালো হতো এবং আরো আশা করি যে ও জিয়ান হই আর আরো ইতারা বেগুন ইউনের আর আর জন 275 জন ইতারও এইভাবে মানসিক প্রস্তুতি লোক এবং ইতারা এইভাবে ইনস্ট্রাকশন আর দিয়ে শুধু 30-40 জন কিনলে অবশ্যই তার এবিলিটি আছে এক একজন 100 জন এমের ইয়ানে আর সাইড মানে ফুল কমিটি মিটিং হতে দেবে
আর ওই বেগুন এখন দপ্তর সম্পাদক যে টিঙ্কুর দায়িত্ব দিয়ে ও সিডি ইস্যু করি, বেগুনের আবার নাম সহ সিডি ইস্যু করি, তুমি এই সম্পাদকের পদ পাই তুমি, কারণ এটা আবার বোধ কনফিউশন ওর নামের কারণে যে ও বোধ কি ইতিমধ্যে হয়তো বা ন ও ফুললে ফেলার কিছু নাম বিভ্রাটের ব্যাপারে স্পেসিফিক ভাবে কিছু আছে আরেকজন হালি আসছে এখন ইয়ান তো একমাত্র আর যারা গজি আর জানি মানে উইদিন ওয়ান মান্থ ভিতরে অনেক ওয়ার্কিং কমিটির মিটিং বিশাল অফিস যারা গিয়ন আসলে ধারণ ক্ষমতা বিশাল আমরা যদি এখন প্রেক্ষাপট ওনারা জানুন যার দাবি আছে কেয়ারটেকার সরকার, তো কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন এখন যার কারণে ইয়ানা ন যায় এবং ইয়ানোর কারণে যে এই সরকারে একদম তেমন এক ভালো চোখে ন দেখে এবং ইয়ানোর কারণে যাই ইতারা খুব বাজে অবস্থাতে আছে, তো কাজেই এইবারের নির্বাচন নেন ইতারা তো একখান ইচ্ছা আছে একখান প্রতিযোগিতামূলক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ঠিক আছে সাধারণ মানুষ চাই, বাংলাদেশের মানুষ কি চাই, বাংলাদেশের মানুষ যাই চাইতে যাই রোগ ভোট দন ইয়ান তার অধিকার সাংবিধানিক অধিকার ভোট দিয়ে আর জনপ্রতিনিধি নির্বাচন নির্বাচন গুজুম এরম হন আকাঙ্ক্ষা অথবা ইচ্ছে লইরে এ রাস্তাটি নয়, এ রাস্তাটি যখন ছাত্র রাস্তাটি শুরু করছি ইভাবে যে বিএনপি দল হিসেবে ধরন ওইব আবার ক্ষমতা দেবে চিন্তা হয়তো কি নগর 83 সালে যে তোমার আরা নেত্রী চেয়ারপারসন হিসেবে আসছি ধরুন আর যে ছাত্রদের ছিল তাদের শুরু করছি এতে মানুষ আরা সাহির আসছি কি রে বিএনপি তো গেল গিবে হতো হয়েছে, তো নির্বাচন গুজুম এরম মানসিকতা নাই ধরুন আর যে আসন তো যে আর একজন মুরব্বী আছে মনজুর মুর্শিদ খান সাহেব সাবেক পররাষ্ট্রমন্ত্রী তেই যদি নির্বাচন করলে ধরেন এটা আর প্রশ্ন নয়ের আর তেই যদি ন করলে হয়তো এমনি প্রশ্ন আইব আর কি, তবে দলের প্রয়োজনে যখনও সিদ্ধান্ত যখনও সারা দলের পক্ষে ইনশাআল্লাহ লই, তো সব প্রায় শেষ পর্যায়ে চলে এসছে আর ওনার এই যে 20 বছর পর দিয়ে ওনারা যেই প্রায় 20 বছর পর দিয়ে পূর্ণাঙ্গ কমিটি হয়ে এখন এই কমিটি জাস্ট ওনারা তো 2 বছর মনে মেয়াদ 6 বছর মেয়াদ সম্মেলনের সময় সম্মেলন হইব এবং গণতান্ত্রিক ভাবে সম্মেলন ইয়া নাকি আমি পার্সোনালি আসে আমি উরুতন সাপাই দি কমিটি আসলে আমি পছন্দ না করি আমি চাইতে আর প্রতি আর যে কর্মী বাহিনী আছে সাপোর্ট আছে কিনা ইয়ান একখান ব্যাপার আছে দলের মধ্যে গণতন্ত্র এস্টাবলিশড হোক ইয়ান আই এসআই এবং এই প্রেক্ষিতে সম্মেলন সঠিক টাইমে হোক ইয়ান আই এসআই এবং আর এক নেতাকর্মী আর সাপোর্ট করি ইয়ান একখান মানে অবশ্য একখান ভালো দিক যে আরও যদি সাপোর্ট করি করিতে পারে ইয়ান আর তো একখান মনের সান্ত্বনা থাকে আর এক নেতাকর্মী একল লাইক করে নইম ভাইয়ের কোনো প্রশ্ন আছে কিনা আর শেষ পর্যায়ে প্রায়
না এই মুহূর্তে প্রায় তো আলোচনা আগে কি যে কমিটি বড় সাইজের বা ডাউস গরণ একুনাইন বা বিভিন্ন পদপদে কিছু নতুন নতুন পদ তৈরি জিনে একটা মহানগরলা প্রযোজ্য অন্যান্য জায়গারলা জিন আছে হয়তো বা সেন্ট্রাল কমিটি গরিবের লাই যেসব পদ পদবি নেড়েও আর নেই কিন্তু জিনে একটা মহানগরের দহানো আছে যে উপজাতি বিষয়ক বা চট্টগ্রামের প্রতি এখন একটা বিমাতাসুলভ আচরণ অনেক চট্টগ্রামের এখন গ্রামে বাকুলিয়ার মতো উপশহর ঠিক আছে কিন্তু আজিয়া সরকারের বিমাতাসুলভ আচরণ করা যায় প্রশ্নই দাঁড়াই যে আর কি আসলে কি শহর আছে না গ্রাম আছে না না অবশ্যই ওর একার হাজন কিন্তু দায়িত্ব তোর সমন্বয়ের দায়িত্বান তোর কারণ দায় দায়িত্ব কিন্তু আরেই আনতে লম ফরিব অতীতে যারা মেয়র বেগুনের দায় দায়িত্ব ইয়ান এবং ইয়ানের কারণে যাই আলটিমেটলি যারা এত মানে নির্বাচন ইয়ানই মূল কারণ ইয়ান অনজানো না জানি তো জলাবদ্ধতার জিয়ান আর কনসেপ্ট আর তো কিছু কনসেপ্ট আছে যেন বাকুলিয়া তারা সোড়া হাল অত্যন্ত এন্ডে আর ওই এন্ডে বড় ওই এন্ডে লেখাপড়া বেগিন তারা জানি এটা চাকতা খেলার একটা নিশানা আছে এক সময় চাকতা খেলার এখন নিশানা নেই চাকতা খেলাতে এখন বহুত বিল্ডিং উঠে গিয়ে এটা ধরেন বাকুলিয়াত অনর রাজাখাল আছে রাজাখালী মনোহরদি খাল অনর বীরজাখাল ইনোর হন খনন আছে না ইনোর হন সীমানা আছে না ইনোর এন্ডে দেবেন তো জলদর্শক কল একটা ভূমিদর্শক কল একটা বিল্ডিং করে ফেলাই ইতার এখন উচ্ছেদ আছে না কাজে গ্রাম সরকার ভিত্তিক জিবে আনার সম্পাদকীয় পোস্ট আর মনে করে দি ইতারা অন্তত পক্ষে আর শহরতলি যে ওয়ার্ডের যে কিছু গ্রাম ভিত্তিক শহর আছে গ্রাম ভিত্তিক ওয়ার্ড আছে কিছু হাজ গরক ও আনার কিছু কনসেপ্ট আর এই ভিত্তিতে আর হাজ গেছ হ্যাঁ শুধু জলবদ্ধতা নয় বিদ্যুতের সমস্যা আছে একটা পানির সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে ল্যান্ডের প্রবলেম আছে আজ ডাহা যে পরিমাণ বিদ্যুৎ পান আরো ফাইন না গ্যাস যে পরিমাণ আরো ফাইন না আর একটা ইনফ্রাস্ট্রাকচারের অভাবে আর একটা ইনভেস্টর অকল বাইরে যাবে আজ চট্টগ্রাম আপাতত শেষ করি সুভিন ভাইয়ের কিছু কথা আছে না এটা একজন অনর বক্তব্য আল্লাহর খোঁজ নেবার জন্য কিসমত টেলিকম বারবার দরকার আবু সুভিন ভাইয়ের মূল্যায়ন চাই আলহামদুলিল্লাহ খুব খুশি আছি আর হন অবমূল্যায়ন নয় আর বেগুন মিলি দল করি দলের কর্মী হিসেবে আমি খুব সুখী আছি আর কিছু আছে না প্রিয় দর্শক আর যে পরিমাণ ওনার কমেন্ট আসছি এর ভিতরে ইউরোপ আমেরিকা বিভিন্ন মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গার তো ওনারা দিদি কমেন্ট করছেন বিয়াক কমেন্ট আসলে অধিকাংশ কমেন্ট হচ্ছে ওনারা অভিনন্দন জানাই যে কারণে ওনারা অভিনন্দন নারা ইতারা জানাই দিই এই তারা বিয়াক দুজনেই ফেসবুক ইউজ করে এবং ইতারা ওনারা লাইক দিয়ে এই অভিনন্দনের ওনারা লাইক অভিনন্দনের লাইক করছি জানাই দিব আর আশা করি তো এটা প্রশ্ন করি এর মতো এলে বেশি কিছু নাসিল যে কয়েকজন প্রশ্ন করছেন জলাবদ্ধতা সংক্রান্ত ওনারা খুদ্দি আর আজ জলাবদ্ধতা লইয়ে নগরি আসলে বেসিক্যালি আর বিএনপির কমিটি লইয়ে করছি এবং আজিয়ার ইয়াবো অনেকটা এক ঘন্টা পারে গিয়ে তো আজিয়ার মতো আর এর দূর শেষ করি
অনারাতে আর কোন ধরনের কোন বিষয় লইয়ার যদি আরাতুন কিছু ফোনই বেলাইছেন অনারা আরারে মেসেজ বক্সে দিবেন, আর আর ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করিবেন, ফেসবুকের মধ্যে অনারাতো সঙ্গে আছেন, যারা যারা নাই ইতারারা হই দিবেন যে আরাত চট্টগ্রামের ভাষায় কথা হই, চট্টগ্রাম ভাষায় টক শো করি, চট্টগ্রাম ভাষায় নিউজ করি, এবং আগামী দিনেও চট্টগ্রামের ভাষা বোঝেন হারি না যায় ইয়ে নয় আর খাস ঘুরে যাইম অনারা আর আল্লাহ সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। Thank you.